এইমাত্র শিয়ালদায় লোকাল ট্রেনে লাগলো ভয়ঙ্কর আগুন। চিৎকার করে ট্রেন থেকে ঝাঁপ দেয় যাত্রীরা। তো বন্ধুরা, এই আগুন লাগার ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, এর ফলে আরও কী কী দুর্ঘটনা ঘটেছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। রবিবার বাসীয় দুপুরে ডায়মন্ড হারবার লোকালে লাগলো আগুন। আগুনের ফুলকি দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সুভাষগ্রাম স্টেশনে থেমে যায় ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেলের আধিকারিকরা। ঘটনাটিতে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারগামী ট্রেনটি বেলা 12:15 নাগাদ সুভাষগ্রাম স্টেশনের কাছে পৌঁছাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ট্রেনের চাকার ওপরে আগুনের ফুলকি দেখতে পান। এরপরেই ওই স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেনটি। প্ল্যাটফর্ম থেকেই অনেকে চিৎকার শুরু করলে তার নজরে পড়ে ট্রেনে থাকা যাত্রীদের। মুহূর্তে ডায়মন্ড হারবার লোকালের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে সুভাষগ্রাম স্টেশনে নেমে পড়েন যাত্রীরা। তুমুল উত্তেজনায় পরিস্থিতি তৈরি হয় স্টেশনে। আপাতত শিয়ালদহ দক্ষিণ শাখায় বারুইপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ, ফলে বারুইপুর লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপগামী ট্রেন চলছে না। যদিও খানিকক্ষণের মধ্যেই আগুন নিভে যায়, তবে কি কারণে চাকার ওপর দিকে আগুনের ফুলকি দেখা গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো যান্ত্রিক গোলযোগ নাকি নেপথ্য রয়েছে অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখছে রেল আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলের কর্তারা। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন রেলের ইঞ্জিনিয়াররা। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে এবার লোকাল ট্রেনেও কিন্তু ঘটলো একটি ভয়ঙ্কর দুর্ঘটনা। তবে ভাগ্যিস এই দুর্ঘটনার ফলে কোনো রকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি, যেহেতু প্ল্যাটফর্মে থাকা লোকরা দেখতে পেরেছে এবং যাত্রীদের মধ্যে চাচামেচি শুরু হয়, তার ফলেই কিন্তু এই দুর্ঘটনা থেকে রেহাই মিলেছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।